তো আজকে আমাদের সাথে রয়েছে আর জে কোয়েল ইন দ্য হাউস বেবি। মালাই চমচম মানে তো কখনো মিসেস হতে পারবো কিনা খুব সন্দেহ রয়েছে। ওখানে ও ঝাল লাগছে এই দেখ আজকে আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভেরি ভেরি এক্সাইটেড। কেমন লাগছে বলো দয়া করে? আর আজকে কত কিছু গিফট, ও মাই গড। Yes, বেশ ভালোই লাগলো। পুরো 1 আওয়ার আজকে কিন্তু আমাদের সেশনটা হয়েছে, লাইভ সেশন, যেটা তুমি ওদের পেজে দেখতে পারবে 91.9 ফ্রেন্ডস এফএম এর ফেসবুক পেজে। এন্ড দেখে নাও রেকর্ডেড লাইভটা রয়েছে ওখানে, আর এনজয় করো, তাই তো? Yes, absolutely। তুই সেখানে লিংকটা দিয়ে দিস। একদম। ওকে চলো, টাটা টাটা, বাই বাই। আজকে অনেক দিন পর, তো আজকে আমরা যাব 91.9 ফ্রেন্ডস এফএম এর অফিসে। এখানে আমার ইন্টারভিউ নেওয়া হবে, সেটা পুরো কলকাতা শুনছে 9টা থেকে 10টা অবধি। কিপ গ্রোয়িং, কিপ মেকিং সাচ কন্টেন্ট। ওকে, মানে কোন ভিডিওস দেখেছ, মানে কোন কাইন্ড অফ ভিডিও লাগে? লাইক ইন্টারভিউ ভিডিওস গুলো দেখেছি। আচ্ছা আচ্ছা। এন্ড আমার খুব ইচ্ছা ছিল যে তোমার সাথে আমারও কখনো একটা এরকম একটা কোনো ইন্টারভিউ হবে। আচ্ছা আচ্ছা। লাইক লুকিং ফরওয়ার্ড সো মাচ তোমার সাথে একটা ভিডিও করব। সো একদম দেখা হয়ে গেল। কাছাকাছি বেশ, ব্যাপারটা বলছি না যে কোথায় থাকি, রিভিল করা যাবে না, বাট স্টিল কাছাকাছি বলতে পারি। নাইস টু মিট ইউ। সেম হিয়ার, আই এম বিগ ফ্যান অফ ইয়োরস এন্ড কিপ গ্রোয়িং, লাভ টু সি ইওর কন্টেন্ট। একদম একদম একদম। আর তুমি কন্টেন্ট ক্রিয়েটর? আমি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কন্টেন্ট ছাড়ো আমি বেসিক্যালি ফ্যাশনের উপর। আচ্ছা, মানে লাইফস্টাইল এন্ড ফ্যাশন। কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে খুব ভালো লাগলো, এখানে এসেছি, অনেকক্ষণ ধরেই এসেছি, ভাবলাম কি করবো কি করবো, তোর এই ভিডিওটাই করে ফেললাম। ইনভিটেশন দিয়েছে ক্রিয়েটার্স আনফিল্টার্ড এই ছোটাতে আসার জন্য, 1 মান্থ আগের থেকে জানতাম, তো ফাইনালি দিতে চলে এসেছি। ভেরি ভেরি এক্সাইটেড বিকজ আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ। যে কী হতে চলছে, তবে ভেরি অনেক দিন আস্তে আস্তে কথা বলছি, আজকে সবাই ঘুমাচ্ছি বাড়িতে, দেখতে পাচ্ছ 6:35 বেজে গেছে। ওখানে অবভিয়াসলি কিছু টাইম লাগেই যেতে, দেখাবো ওদের অফিসটা কীরকম, কী কী রয়েছে, রেডিও স্টেশনে কীরকম কীরকম থাকে, কী কী ইনস্ট্রুমেন্ট থাকে, সব দেখতে পারবে তোমরা এই ব্লগটা দিয়ে অবভিয়াসলি। অ্যান্ড উইশ মি লাক গাইজ। বাচ্চা, আমি ফুল রেডি এখন অ্যান্ড ওয়্যারিং দিস আউটফিট। যেটা ভিডিওটা হবে বা কথাবার্তা বলবো, সেটা তুমি 91.9 ফ্রেন্ডস এফএম এর মানে পোস্ট রেকর্ডেড আফটার দ্য লাইফ, ওখানে তোমার পুরো ভিডিওটা থাকবে ওদের পেজে, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। চলো রেডি হওয়া যাক এখন। তো হাই গাইস, এখন বেরিয়ে এসেছি, আমরা নিচে রয়েছি, বেরিয়ে ওখানে যাব এন্ড ফ্রেন্ডস এফএম এর অফিসে। কলকাতা শুনবে আমার ভয়েস আর আমার জার্নি। অবভিয়াসলি একটা পায়ে ব্রাউন মোজা, একটা পায়ে কালো মোজা, লিটারালি এতটাই ক্লামজি বস রিয়েল লাইফেও। আজকে চলে এসেছি আমরা 91.9 ফ্রেন্ডস এফএম এর অফিসে, শুরু হবে আর 20-30 মিনিট পরে আমার ইন্টারভিউ। তো আর কিছুক্ষণ বাকি রয়েছে আমার ইন্টারভিউর জন্য, তাড়াতাড়ি পৌঁছে গেছি আমি। লাইক এখানে 8:10 না 15 আমি এখানে চলে এসেছি। আমাদের শো স্টার্ট হবে 9টার সময়, টাইম বেঁচে রয়েছে, টু ভেরি অনেস্ট, সবে জাস্ট বাজে 8:43, 11 মিনিট বাকি রয়েছে। জাস্ট গোয়িং টু এন্টার আর স্টার্ট হবে এক্ষুনি, তো চলো যাওয়া যাক। ফাইনালি এন্টার দ্য প্লেস যেখানে অনেক অনেক আরজিতের স্বপ্ন বসে রয়েছে। ও ঝাল লাগছে এই দেখ, ধপ কিভাবে তুই একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে, হ্যাঁ, কেতে ইউ নেভার শোড ইওরসেলফ, মানে ধর ইভেন ইফ ইউ আর ইন এ রিলেশনশিপ, লাইক ইউ শোড ইওরসেলফ টু বি সিঙ্গেল টু গেইন দ্যাট অ্যাটেনশন, কখনো করিস নি সেটা? না। 91
হয় গাইস, এগুলো আমরা পেয়েছি 91.9 ফ্রেন্ডস এফএম এর তরফ থেকে। লাভলি এক্সপেরিয়েন্স, দারুণ, দুর্দান্ত জাস্ট। তো আজকে আমাদের সাথে রয়েছে আরজে কোয়েল ইন দ্য হাউস বেবি, লাস্ট মেট্রো ঢুকছে আজকে। সত্যিকারে থ্যাংক ইউ টু 91.9 ফ্রেন্ডস এফএম, সত্যিকারে এত দুর্দান্ত ছিল আজকের ইন্টারভিউ সেশনটা। এটা বড় অপরচুনিটি এটা প্রত্যেকটা ক্রিয়েটার্সদের কাছে। আই এম ভেরি থ্যাংকফুল টু কোয়েলিদি অ্যান্ড টু দ্য টিম, আমাকে কথা বলতে দিয়েছে। কথাটাই একটা জিনিস যেটা মানুষে ল্যাক করে আজকালকার দিনে, কমিউনিকেশন। সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল ভগবানের কাছে এটার জন্য। মজায় থাকো, জাস্ট ফাটিয়ে বাওয়াল করো, ফাটিয়ে ক্যাচাল করো। তো এটাকে আমরা করা যাক। দিস ইজ সো নাইস, আমার ফেভারিট পিকচার। আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা কাপের মধ্যে দেবে। আমি ভেবেছিলাম পিকচারটা নিয়েছে জাস্ট নর্মালি, বাট লাভ দিস গাইজ, লাভ দিস, মাই ফেভারিট পিকচার। ইয়ে, কেমন লাগছে? ভালো, মোট মান ভালো, মোটামুটি। অনেক আজকে ওয়ার্কআউট করে এসেছি, পায়ে ফায়ে ব্যথা, এত সেই জন্য আসতে হয়েছে, বিশাল ব্যাপার। আমি কিন্তু অড ওয়ান আউট, কারণ আমি জানতাম না যে হোয়াইট পরে আসতে হবে, সব থেকে বড় কথা। খাওয়া স্টার্ট হয়ে গেছে, এই ম্যাডাম এখন ঢুকলো সবে। প্রথমবার দেখলাম, এতক্ষণ ওকে বলছে না জানি কিন্তু চেনে বা কিছু ব্যাপার কিছুই বলছে না, মানে স্ট্রেঞ্জার হয়ে দেখতে চায় নাকি? যেটা দেওয়া রয়েছে সেটাই চেনে, বাট শুনলাম আমি তো ওই বেগুনি মামুনি এসব লাল টুকটুকি লাল টুকটুকি বেগুনি জামা পরে বেগুনি রানী সেজে চলে এসেছি। ঠিক ঠিক ঠিক, অনেক কিছু জানে কিন্তু এটা মালাই চমচম। এটা হচ্ছে বিডিএস চলছে এখানে। আমি একটা মানে একটা পিচুটি মাসির মতো একটা জামা পরে নিয়েছি, ঠিক আছে? আমার তো ডান এর এখনো বাকি রয়েছে। ও লাভলি, সত্যিকারে আজকে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অনেক দিন পর। ওয়াও 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 সো নাইস, খুব দরকার ছিল এই দুটো জিনিস। থ্যাংকস টু 91.9 ফ্রেন্ডস এফএম এই দুটো নোটপ্যাড দেওয়ার জন্য। এটা সুন্দর জামা, ঠিক আছে? মজা মজা ব্যাপার স্যাপার হচ্ছে, কারণ বিকজ আমি এতক্ষণ ধরে অনেকক্ষণ আগে এসেছি, পাক্কা ছটায় টাইম ছিল, ছটায় টাইমিং এ চলে এসেছিলাম। আমি ইনফ্লুয়েন্সার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, সাথে রয়েছে, ঠিক আছে? মানে কমন ফ্রেন্ড রয়েছে মিউচুয়ালসে, অ্যান্ড দেখা হয়ে খুব খুব ভালো লাগলো, অ্যান্ড খুব মিষ্টি মেয়ে একটা, অ্যান্ড আমি ওর বিগ ফ্যান অ্যাকচুয়ালি। তো কি বলতে, এখানে দেখা হয়, আমি তো প্রথমে গিয়ে বললাম যে আই নো ইউ, অ্যান্ড একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে সুলগ্না আজকে না কিন্তু রেড পরে এসেছে, থিমটা এখানকার হোয়াইট। সো আমি অ্যাকচুয়ালি জানতাম না জানি গেছি হোয়াইট এরকম ব্যাপারটা। আমি তো জাস্ট নর্মালি আমাকে দেবশ্রী দিদি বললো যে আসো, আমি চলে এসেছি, বাস। আর এরকম কিছু ব্যাপার প্ল্যানডই ছিল না আমার কিছু। জায়গায় দেখা হয়ে খুব ভালো লাগলো, জায়গাটা কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর জায়গা, মানে পুরো চার তলা রয়েছেন, পুরো হোয়াইট এর উপর, মানে দুর্দান্ত। আগে এখানে আসতেই হবে কোন একটা সময়। অ্যাম্বিয়েন্স থেকে বড় কথা, তোমার যে সার্ভিস প্রোভাইড করে না, আমার স্কিনটা মানে এরকম থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে দুর্দান্ত ভাবে। তুমি ইমেজ ক্লিনিকে আসো, আর দেখা হবে তখন, হয়তো কোনোদিন যদি থাকি তো এখানে। লেজার ট্রিটমেন্ট হয়েছিল আমার, কিন্তু ইমেজ ক্লিনিক থেকেই হয়েছিল ওটা। তুমি কিছু করিস আগে? না, আমি করাইনি। ওকে, মানে তোমার ফার্স্ট এখানে। অ্যাকচুয়ালি আমার স্কিন ট্রিটমেন্টস অনেক করা রয়েছে, কিন্তু এখানে নয়, অন্য জায়গায়। আচ্ছা, আমার দেবশ্রী কিন্তু আমার নিজের কাজিন হয় বলতে পারো, আমার ফ্যামিলি রিলেটিভ, তাই জন্যই স্পেশালভাবে একটুখানি আমি যদি লালও পরে আসি কোনো ম্যাটার করে না, বুঝতে পারছো? তো লাল পরে আরও সুন্দর লাগছে, শি ইজ লাইক অ্যাট্রাক্টিভ। আজকে তো তুই আমাকে কন্টেন্ট দিয়ে দিচ্ছিস রে ভাই, আমার তো কিছু দিতেই হচ্ছে না, আস্তে আস্তে কথা বলে মানে ফাটিয়ে দিচ্ছিস তুই তোর আওয়াজ দিস। আমার স্টোরেজের অভাব, বুঝতে পারছো? এটা হচ্ছে আইফোন 64 GB হলে, যখন গরিব হবো তখন একটা আইফোন কিনতে হয়, 64 GB কিনে পস্তাবে তারপর লাইফে, ঠিক আছে? কখনো 64 GB কিনো না, আবার যদি ব্লগিং করে দেয় এমনি নর্মাল পার্সন হলে ঠিক আছে ভাই, চলে যাবে একটা আইফোন নিয়ে ফুটাও, ঠিক আছে? নো প্রবলেম ইস, আমার দেখা হবে ভেরি ভেরি সুন, হোপফুলি, একদম।